বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম জানাচ্ছি, ওয়েলকাম টু শ্রাবণীস কিচেন। দর্শক, অনেক সময় দেখা যায় আমাদের ফ্রিজে কিন্তু মাছ মাংস তরি তরকারি কিছুই থাকে না, তখন আমরা একটা ডিম ভেজে খেয়ে নিই। তো আজকে আমি এরকম একটা রেসিপি আপনাদেরকে করে দেখাবো যে ডিম ভাজা বা পোচের থেকে আপনারা ডিম পোচ করে কিভাবে ভুনা বা কারি করে নিতে পারবে। সো তো এই জন্যেই আমি আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো ডিম পোচ কারি। আর এটা তৈরি করতে কিন্তু আমাদের 15 মিনিটের বেশি সময় লাগছে না। তো চলুন দেখে আসি ডিম পোচ কারি রান্নার প্রক্রিয়াটি। ডিম পোচ কারি তৈরি করতে প্রথমেই আমরা একটা প্যানে একটু তেল দিয়ে নিব। আমরা একটু পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি, 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ, 3 টেবিল চামচ আমরা তেল দিয়ে নিলাম। এখন তেলটা কিছু সময় গরম হওয়া পর্যন্ত আমরা আঁচটা একটু বাড়িয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমরা এখন দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ বাটা, সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এটা দিয়ে কিছু সময় কিন্তু আমাদের একটু নেড়ে ভালো মতো কষাতে হবে। আমরা একদম অল্প মশলায় আজকে ডিম পোচ কারি করে দেখাবো। এটা দিয়ে আমরা কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। আমাদের মশলাটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, উঁচু উঁচু করে 1 চা চামচ মরিচের গুঁড়া একটু স্পাইসি ঝালের জন্য, আর দিয়ে দিব 1/2 চা চামচ ধনে গুঁড়া। এটা দিয়ে মশলাটাকে আমরা তেলের উপর আসা পর্যন্ত খুব ভালো মতো কষিয়ে নিব। এখন আমরা দিয়ে দিব স্বাদ মতো লবণ, এটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমরা 1/2 চা চামচ দিয়ে দিলাম, খুব বেশি না। লবণটা দিয়ে এখন কিন্তু আবার আমাদের একটু নাড়াচাড়া করে নিতে হবে ডিমটা দেওয়ার আগে। আমরা পানিটা দিয়ে ডিমটা দিয়ে দিব। মশলাটা কিন্তু বেশ ভালো মতো কষানো হচ্ছে। আমরা এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। দর্শক, মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আমরা এখন পরিমাণ মতো অল্প করে, খুব বেশি না, 1/2 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। আমরা 1/2 কাপের মতো পানি অ্যাড করে জালটা বাড়িয়ে দিচ্ছি একদম হাই ফ্লেমে। এটা ফুটে উঠলেই আমরা ডিমগুলো দিয়ে দিব। এটা একটু ভালো মতো ফুটে উঠলেই আমরা এখন ডিমগুলো অ্যাড করে দিব। দর্শক, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মতো মশলাটা ফুটে উঠেছে। এখন আমরা ডিম অ্যাড করে দিব মোট 3টা। এখানে আছে 1টা ডিম আমরা ভেঙে রেখেছি, খুবই আস্তে করে জাস্ট এখানে বসিয়ে দিবেন যাতে কুসুমটা ভেঙে না যায়। আমরা 1টা দিয়ে দিচ্ছি, একটু দূরে দূরে দিব, এই জন্য আমি 3টা নিয়েছি। এখানে 1টা দিয়ে দিলাম খুব আস্তে করে, এবং আমি 1টা এখন অ্যাড করে দিব। এখন আমি 3য় ডিমটা অ্যাড করে দিচ্ছি। ডিমটা অ্যাড করে দিয়ে কিন্তু আমাদের একটু কাজ থাকে, সেটা হচ্ছে ডিমের উপরে আমরা একটু হালকা করে লবণ আর গোলমরিচ একটু জাস্ট দিয়ে দিব, যাতে ডিমের কুসুমটা পর্যন্ত একটু পৌঁছায়, একদম অল্প সামান্য করে। লবণটা তো দিতেই হবে, গোলমরিচের গুঁড়াটা আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। আমি একটু হালকা করে দিলাম, জাস্ট অল্প একটু, টেস্টটা ভালো আসার জন্য। এবার আমি এটাকে কভার করে রান্না করব। দর্শক, দেখতেই পাচ্ছেন এখন আমরা এটাকে হাই জালে ঢেকে রান্না করে নিব, যতক্ষণ না পর্যন্ত ডিমটা শক্ত হয়ে আসছে। দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের ডিমগুলো কিন্তু খুব সুন্দর মতো কুকড হয়ে গেছে। আমরা খুব হালকা হাতে একবার করে উল্টে দিব, যাতে ওই পাশটাও একটু ভালো মতো হয়ে যায়, কারণ ডিম পোচ কারির কুসুমটা কিন্তু শক্ত হতে হবে। এবং দেখেন এখনও একটুও ভাঙে নাই আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমরা দিয়ে দিব 1/2 চা চামচ জিরা গুঁড়া। আমরা এটা 1/2 চা চামচ মশলাটার ভেতরে দেওয়ার ট্রাই করবেন, তারপরে আমরা আর নাড়ানাড়ি বেশি করব না। 1/2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম, এবং দিয়ে দিব আমরা ভেঙে ভেঙে 2-3টা কাঁচামরিচ। আমরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার আমরা কিন্তু আর নাড়ানাড়ির দিকে যাব না, জাস্ট আমরা দুই পাশের হ্যান্ডেল ধরে
একটু জাস্ট মানে হালকা করে ঘুরিয়ে দিব আর উপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি বাকি ধনে পাতাটুক আমি উপরে গার্নিশিং এর জন্য ব্যবহার করব এটা দিয়ে আমি আবার 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি প্রিয় দর্শক আসুন দেখে নেই আমাদের ডিমের পোচকারির কি অবস্থা হ্যাঁ আমাদের ডিম পোচকারি একদম কমপ্লিটলি রেডি দেখতেই পাচ্ছেন এই দেখেন একদম তেল উপরে চলে এসেছে মশলাগুলো সুন্দর মতো মিক্স হয়ে গেছে এখন আমরা এটাকে পরিবেশন করে আপনাদের সামনে নিয়ে আসছি প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন খুব ঝটপট তৈরি হয়ে গেল আমাদের ডিম পোচ কারি বাসায় যখন কোনো তরকারি হঠাৎ করে থাকে না বা মাছ মাংস ফ্রিজে থাকে না তখন কিন্তু আমরা ডিম এনে ঝটপট করে এরকম কারি তৈরি করে নিতে পারি লাঞ্চ বা ডিনারের জন্য আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তো আশা করি আপনারা অবশ্যই এই সহজ রেসিপিটা ট্রাই করবেন আর রেসিপি ভালো লাগলে কিন্তু আমাদেরকে জানাতে ভুলবেন না রেসিপি ভালো লাগলে চ্যানেলটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিবেন আর বেল বাটনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন তো দর্শক আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম ডিম পোচ কারি যেটা খুব সহজেই 10-15 মিনিটের ভিতরে আপনারা রান্না করে নিতে পারবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ